সবাইকে নমস্কার। আপনারা জানেন যে নির্বাচন হলো গণতন্ত্রের প্রধান উৎসব, শ্রেষ্ঠ উৎসব হলো নির্বাচন। সেই উৎসবকে, সেই নির্বাচনকে বানচাল করার জন্য দীর্ঘদিন ধরে একটা গভীর ষড়যন্ত্র চলছিল, আজ সেটা প্রকাশ্যে এসেছে। আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন, এর মধ্যেই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে মহামান্য সুপ্রিম কোর্টে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সারাদিন ধরে এই গণতন্ত্রের যে শ্রেষ্ঠ উৎসব নির্বাচনকে বানচাল করার জন্য সুপ্রিম কোর্টে একটা পিটিশন দাখিল করে সেখানে নির্বাচন স্থগিত রাখার এবং নির্বাচন পিছিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা চালিয়েছিল। আজকে মহামান্য সুপ্রিম কোর্ট সেটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে দরখাস্ত আবেদন সেটা খারিজ করে দেয় এবং এটা সুপ্রিম কোর্টের যে সিদ্ধান্ত সেটা গণতন্ত্রের জয়, ত্রিপুরাবাসীর জয় এবং গণতন্ত্র প্রেমী প্রত্যেক মানুষের জয়। তাই আমি, যারা গণতন্ত্রপ্রিয় মানুষ রয়েছেন, আগামী 25শে নভেম্বর, সরব প্রচার অলরেডি শেষ হয়ে গেছে, আজকে 25শে নভেম্বর যে সময়সূচি অনুযায়ী যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনে ব্যাপকভাবে অংশগ্রহণ করার জন্য এবং উৎসবের মেজাজে ভোট প্রদান করার জন্য সবার প্রতি অনুরোধ রইল এবং যারা এই ষড়যন্ত্র করেছে তাদের বিরুদ্ধে মুখ্য জবাব দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা জানেন একই রকমভাবে গতকাল ত্রিপুরা হাইকোর্টেও সিপিএম দলের এক প্রার্থী দরখাস্ত দিয়েছে ভোট বন্ধ করার জন্য, সেটাও ত্রিপুরা হাইকোর্ট সে আবেদনও খারিজ করে দেয়। সুতরাং আমরা দীর্ঘদিন ধরে দেখছিলাম যে একটা ত্রিপুরাকে বদনাম করার জন্য, ত্রিপুরা এবং ষড়যন্ত্র করে এই নির্বাচনকে বানচাল করার জন্য পিছনের দরজায় দিয়ে পালিয়ে যাওয়ার জন্য একটা প্রচেষ্টা চলছিল, সেটা আজকে সবাই সামনে চলে এসেছে। গতকাল আদালতে, ত্রিপুরা হাইকোর্টে এবং আজকে সুপ্রিম কোর্টে যে আবেদন হয়েছে, পরপর দুইটা আবেদনে মহামান্য আদালতগুলি খারিজ করে দেয় এবং এ ব্যাপারে যদি আইনের সম্বন্ধে, আদেশ সম্বন্ধে, সুপ্রিম কোর্টের যে আদেশ সম্বন্ধে কোনো আপনাদের কোনো ক্লেরিফিকেশান থাকে, আমার সাথে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল মিস্টার এস এস দে রয়েছেন। সুতরাং আপনাদের কোনো বক্তব্য জানতে চাইলে আপনারা বলতে পারেন। মূলত কোন বিষয়ের উপর ভিত্তি করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে এই দাবিগুলি তোলা হয়েছিল, কেনই বা এই প্রশ্নটা ওঠানো হয়েছে যে ত্রিপুরার যে পুরো ভোট সেটাকে খারিজ করা কিংবা পিছিয়ে দেওয়া, কোন মূলত বিষয়টা যদি একটু বলেন। আজকে মূলত অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস একটা কন্টেম্প পিটিশন দায়ের করেছেন, সেই কন্টেম্প পিটিশনের শুনানির দিন ধার্য ছিল, কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডারে লেখা আছে যে কন্টেম্প পিটিশনটা ওঠার সাথে সাথে
তৃণমূল কংগ্রেসের যে বিজ্ঞ কৌশলী, উনি কোর্টকে ফারভেন্টলি অ্যাপিল করেন যে 25 তারিখে যে ভোট, মিউনিসিপ্যাল ভোটের দিন ধার্য আছে, সেই ভোটটা যেন পিছিয়ে দেওয়া হয়। এটা বারবার আবেদন করা হয়েছে, তবে সুপ্রিম কোর্ট নিজের সাংবিধানিক দায়িত্ব পালন করে সেই আবেদন খারিজ করে দিয়েছেন দ্ব্যর্থহীন ভাষায়। আবেদন খারিজ করার পেছনে মূল যেটা যুক্তি, সেটা দেখা যায় কনস্টিটিউশনে আর্টিকেল 243 ZG আছে এবং তার সঙ্গে আরও কিছু ধারা আছে। আমাদের ত্রিপুরা মিউনিসিপ্যাল অ্যাক্টও আছে, সেকশন 68। এতে দেখা যায় যে সাংবিধানিক যে ধারাটা, সেটা গণতান্ত্রিক যে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়াকে বানচাল করতে সাপোর্ট করে না। গণতান্ত্রিক প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে এগিয়ে যেতে পারে, এবং স্পেসিফিক্যালি যখন আমাদের দেশে, সারা দেশে বা কোনো রাজ্যে নির্বাচন প্রসেস, যেটা ইলেকটোরাল প্রসেস, সেটা যদি অর্ডার্ড হয়ে যায়, তাহলে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত বিচার বিভাগ হাত গুটিয়ে নেয়। খুব রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেসে একবার ওয়েস্ট বেঙ্গলেই, যেহেতু সিআরপি ডিপ্লয়মেন্টে একটু বাধা জন্মেছিল সময় কম থাকার জন্যে, সুপ্রিম কোর্ট ওই রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেসে ইলেকশনের ডেটগুলো একটু পিছিয়ে দিয়েছিলেন। কিন্তু এর সাথে আমাদের রাজ্যের যে আজকের সামগ্রিক পরিস্থিতি, এর কোনোই মিল নেই। কাজেই সুপ্রিম কোর্ট দ্ব্যর্থহীন ভাষায় এই রাজ্যের যে মিউনিসিপ্যাল ইলেকশনের দিন নির্ঘণ্ট, এ ব্যাপারে কোনো হস্তক্ষেপ করতে অস্বীকার করেছেন আজকে। তবে সুপ্রিম কোর্ট এও বলেছেন যে যার মনেই, পিটিশনার মানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের মনে যে ধারণা রয়েছে যে এ রাজ্যে সুষ্ঠু নির্বাচন হতে পারে না, সেটা অমূলক প্রতিপন্ন করার জন্যেও ব্যবস্থা নেওয়া উচিত। বলা হয়েছে যে কালকে সকালের মধ্যেই আমাদের রাজ্যের ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ এবং IGP ল অ্যান্ড অর্ডার স্টেট ইলেকশন কমিশনের সাথে বসবেন, পুরো ব্যাপার পর্যালোচনা করবেন। পর্যালোচনা করে যদি দরকার হয়, এমনকি CRPF-এর জন্যেও হোম মিনিস্ট্রিকে বলতে পারেন, হোম মিনিস্ট্রি তদানুরূপ ব্যবস্থা নিতে বাধ্য থাকবে। জনগণের মনে যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে, সেই বিভ্রান্তি সরিয়ে দিতে খুব ভালো করে সুষ্ঠুভাবে, আইনমন্ত্রী বলেছেন গণদেবতার পুজো, উৎসবের মেজাজ, এইভাবে নির্ভীক চিত্তে যাতে প্রত্যেকটি নাগরিক নিজের ভোটাধিকার সাব্যস্ত করতে পারেন, তার জন্যে সর্বাঙ্গীন ব্যবস্থা নেওয়া হবে। এই আজকের সুপ্রিম কোর্টের, রাজ্য সরকারের পক্ষ থেকে আজকে কি বলা হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে? আমরা এগুলি তো বলা হয়েছে, কোর্ট এও নির্দেশ দিয়েছে যে আগামী পঁচিশ নভেম্বর আবার মামলাটা উঠবে, সেখানে যা যা আমরা স্টেপ নিয়েছি, যেখানে যেখানে সিকিউরিটি দেওয়া টাওয়া, যেমন কালকেই যেন IG ল অ্যান্ড অর্ডার অ্যান্ড DGP যেন মিটিং করে আদৌ প্রয়োজন আছে কি না, যা যা প্রয়োজন আছে সেগুলি ব্যবস্থা গ্রহণ করার জন্য, কী কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই ব্যাপারে এফিডেভিট দিয়ে 25 তারিখ মামলাটা আবার উঠবে সেখানে বলা হয়েছে। আর নির্বাচন স্টেট ইলেকশন কমিশনকে আমি, যেহেতু নির্বাচন ঘোষণা হয়ে গেছে, নির্বাচন কমিশনকেও আমি
রাজ্য সরকারের পক্ষ থেকে অভিনন্দন জানাই, তারা যা যা স্টেপ নিয়েছে এটা যথেষ্ট নিয়েছে। তারপরেও যেহেতু সুপ্রিম কোর্ট বলেছে এবারটা এই ব্যাপারটা, সেই জন্যেই কালকে সকালের মধ্যেই ডিজি অ্যান্ড আইজি মিটিংয়ে বসবেন। How many cases have been filed so far in the High Court and the Supreme Court altogether? If I know it correctly, there is one writ petition pending in Supreme Court filed by All India Trinamool Congress in relation whereof today's contempt petition was listed. In High Court yesterday, three petitions were listed urgently before a specially constituted division bench at 2 p.m. All the three petitions have since been closed by giving different orders. Today, another petition filed by All India Trinamool Congress was listed before the division bench of Honorable Chief Justice, Honorable Justice Chattopadhyay. Hearing is in progress. The matter will be listed tomorrow again for further hearing and necessary orders. So, sir, apart from that, I am told some Trinamool Congress candidates have filed individual petitions, but they are yet to be listed, to my knowledge. So we are seeing that the Trinamool Congress or the opposition parties, they are filing multiple petitions in different courts. What could be the reason behind that, that is driving them to move the court again and again? You better ask their lawyers. Yes. How we can say? Advocate General cannot reply in this regard. Actually, there is a conspiracy to postpone the election. Main thing is this. Actually, they know very well, not Advocate General, myself I am telling, they know very well, within 51 seats, they will not win even not a single seat. So it is the only way, file petition. If any hindrance or any obstacles raised by the from the legal authority, this is the only thing is this. Sir, Trinamool Congress has also written to the NHRC seeking the intervention for the violence which is going on in the state. What would you like to say? Which? Trinamool Congress has written a letter to the NHRC, National Human Rights Commission, for their interference. Rajya violence hocche boleche, Paschim Banglay jodi apnara korte paren report, ekhane keno korchen na? Shunun, constitutional jototuku আমার ধারণা রয়েছে, অ্যাডভোকেট জেনারেল ডিটেলস বলতে পারবেন, নির্বাচন ঘোষণা হয়ে গেলে, আমার মনে আছে ইন দ্য ইয়ার 1994 আমিও পঞ্চায়েত নির্বাচন নিয়ে একটা পিটিশন করেছিলাম সুপ্রিম কোর্টে। যেহেতু নির্বাচন ঘোষণা হয়ে গেছে, এরপরে আর কোনো অথরিটি, সাধারণত ওই যে বলছে রেয়ারেস্ট অফ দি রেয়ার, কোনো সংস্থা সেখানে হস্তক্ষেপ করা কোনো প্রভিশন থাকে না। আমার মনে আছে 2 মিনিট লেগেছিল, আমার পিটিশনটা সুপ্রিম কোর্ট রিজেক্ট করে দিয়েছে, অ্যাজ বিকজ ইলেকশন অলরেডি বিন ডিক্লেয়ার্ড রিগার্ডিং ডিলিমিটেশন অফ দি পঞ্চায়েত, এই ব্যাপারে আমি গিয়েছিলাম। সুতরাং অন্য অন্য সংস্থা শীর্ষ বিধান এখানে বলেছে, যদি যেসব যদি যে কোনো পার্টির, যে কোনো প্রার্থী বা কোনো দলের কোনো যদি এফআইআর থেকে থাকে, সেই এফআইআর সম্বন্ধে যদি কোনো রকম রাজ্য সরকার বা পুলিশ প্রশাসন কী স্টেপ নিয়েছে সেগুলির জন্য বলা হয়েছে এভিডেভিট দিয়ে জমা দেওয়া, 25 তারিখে অলরেডি মেনশান করে দিয়েছে। সুতরাং সুপ্রিম কোর্টের অর্ডার যথেষ্ট খুব ভালো অর্ডার দিয়েছে এবং গণতন্ত্রের প্রতি শ্রদ্ধার আছে বলেই সুপ্রিম কোর্ট এই ধরনের অর্ডার দিয়েছে। নির্বাচন 25 তারিখ হবে নির্বাচনে, এবং আমরাও চাই সুষ্ঠু সুন্দর নির্বাচন, এবং নির্বাচনকে কালিমালিপ্ত করার জন্য একটা চক্রান্ত চলছিল,
এবং এটা আমরা জানেন দীর্ঘদিন ধরে চলছিল। এটা আমরা আমাদের আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকেও বা বিভিন্ন সময় বলা হয়েছে সাংবাদিক সম্মেলনে, সেগুলি আমরা বলেছি। আজকে কার্যত দেখা গেল আসলে নির্বাচন থেকে আমরা দেখুন তো দেখো পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গে যে নির্বাচন হয়েছে সেখানে সেখানে তো বহুত কিছু হয়েছে, কিন্তু সেখানেও কিন্তু কেউ হস্তক্ষেপ করে বলেছে উনি যে এটা একটা রেয়ার অফ দ্য মোস্ট প্রবাবলি ইন দ্য ইয়ার 2013 ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকশন কমিশন ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। নির্বাচন কমিশন, আমি অ্যাজ এ মিনিস্টার অফ দি স্টেট গভর্নমেন্ট, নির্বাচন কমিশন যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তকে আমরা সাদরে গ্রহণ করি। নির্বাচন কমিশন রাজ্য সরকারকে যা নির্দেশ দেবে, পুলিশ প্রশাসনকে যা নির্দেশ দেবে আমরা অক্ষরে অক্ষরে পালন করব। সুপ্রিম কোর্ট সেই জন্যই বলে দিয়েছে ডিজি অ্যান্ড আইজি ল অ্যান্ড অর্ডার, তারা মিটিং করার পরে যদি প্রয়োজন থাকে সিআরপিএফের সিআরপিএফ দেবে এবং সিআরপিএফ কোথায় পাবে সেটাও বলে দেওয়া হয়েছে। সুতরাং আদৌ প্রয়োজন রয়েছে কি না সেটা দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা নির্বাচন কমিশনের সকল সিদ্ধান্ত আমরা অ্যাকসেপ্ট করি। যেহেতু বিরোধীদের তরফ থেকে বলা হচ্ছে অভিযোগ একটা রাজ্য আইন শৃঙ্খলা নিয়ে, সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের আইন শৃঙ্খলার বর্তমান পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, এবং যেহেতু আপনি বলেছেন আগামীকাল ডিজি এবং আইজিপি লয়নের সঙ্গে নির্বাচন কমিশনে আলোচনা হবে, সেই জায়গায় আপনি রাজ্যের আইনমন্ত্রী হিসেবে আদৌ কি সেই জায়গায় আরও ফোর্স কি প্রয়োজন নাকি আইন শৃঙ্খলা রাজ্যে ঠিকঠাক? নির্বাচন যেহেতু ঘোষণা দিয়েছে এ ব্যাপারে কমেন্ট না করাই ভালো। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত আমরা মাথা পেতে নেব, তবে আমরা জানি এ রাজ্যে আমি 50 বছর ধরে রাজনীতি করি, যেভাবে নির্বাচন পরিচালনা হচ্ছে স্টেট ইলেকশন কমিশন কন্ডাক্ট করাচ্ছে এটা যথেষ্ট ভালো স্টেপ নিয়েছে এবং নির্বাচনের পরিস্থিতি নির্বাচন করার মতো যথেষ্ট যুক্তিগতা রয়েছে। কোনো রকম আমরা পশ্চিমবঙ্গে নির্বাচন দেখেছি, অন্যান্য রাজ্যের নির্বাচন দেখেছি, সেসব নির্বাচন নিরিখে আপনারা খবর নিয়ে দেখুন নির্বাচন বিধানসভা নির্বাচনের পরে পশ্চিমবঙ্গে 127 জন বিজেপির কার্যকর্তা খুন হয়েছে। সে জায়গা এই যে নির্বাচন চলছে প্রতিটি খুন দুঃখজনক, নো ডাউট, একটা কি খুন হয়েছে? এত বড় নির্বাচন চলছে পুর নিগম সহ যে যেভাবে নির্বাচন চলছে এবং যথেষ্ট মিটিং করতে পারছে, মিটিং করার জন্য আমরা বলেছিলাম যে অভিষেক বাবুকে যে নির্বাচন মিটিং জনসভা করার জন্য আস্তাবল বিরাট ময়দান রয়েছে, তাদের যদি এত সমর্থক থাকে আস্তাবল মিটিং করতে পারত, হাইকোর্টে গিয়েছে, হাইকোর্টও নির্দেশ দিয়েছে ইয়েস রবীন্দ্র ভবনের সামনে করো, কোনো আপত্তি নেই, কিন্তু 500 বেশি লোক থাকতে পারবে না। আমরা তো বলেছিলাম, রাজ্য সরকার তো বলেছিলাম আস্তাবলে মিটিং করো, কোথায় আপত্তি? আসলে লোকজন নেই, লোকজন নেই, আমরা দেখেছি তো কোথা থেকে লোক আসছে, বাংলাদেশ থেকে লোক আসছে, পশ্চিমবঙ্গের খুনিরা আসছে, এটা সর্বজন বিদিত, বেশ কিছু মিসক্রিয়েন্টস অ্যারেস্ট হয়েছে। লোকাল বডি নির্বাচনে, লোকাল বডি নির্বাচনে সাধারণত বহিরাগতরা আসে না, এখানে লোকালি ম্যানেজ হয়। হ্যাঁ, কেউ কেউ বক্তব্য রাখার জন্য আসতে পারে, যেভাবে যেভাবে নির্বাচনটাকে প্রহসনে পরিণত করার জন্য চেষ্টা করছিল সেই চেষ্টা রাজ্যের মানুষ বানচাল করে দিয়েছে। আমরা মনে করি সুষ্ঠু নির্বাচন হবে, সুস্থ নির্বাচন হবে, সবাই অংশগ্রহণ করুক এবং ভোটাররা আসবে, ভালো সংখ্যক মানুষ ভোট দিতে আসবে এটা আমাদের বিশ্বাস। আমরা চাই যাতে গণতন্ত্র প্রিয় মানুষ এই ভোটে সঠিক সময় রায় দেন, এই জন্য আমরা আহ্বান জানাব। কিছুদিন আগে ল ডিপার্টমেন্টের তরফ থেকে একটা নোটিফিকেশন ইস্যু হয়েছিল প্রত্যেক ডিস্ট্রিক্টের এসপিদেরকে একজন করে অ্যাডভোকেট দেওয়া হবে। এটা কেন বলছি, আমি দেখা গেছে বেশ কয়েকটা কেস যেগুলো হাই প্রোফাইল কেস হয় সেই সব জায়গায় পুলিশ যে চার্জশিটগুলো বানায় বা কেস ডায়েরি যেগুলো প্রডিউস করে সেটা কোর্টে গেলেই বেল পেয়ে যায় ইজিলি। তো এই জিনিসটাকে কীভাবে ট্যাকেল করা হবে? ল ডিপার্টমেন্ট এজিও রয়েছেন এখানে, আমি ওনাকে বলতে চাই যে অ্যাডভোকেট অ্যাপয়েন্ট করার কথা ছিল প্রত্যেকটি ডিস্ট্রিক্টে, এটা কোন পর্যায়ে রয়েছে এবং কেন কেস ডায়েরিগুলো এইভাবে দেওয়া হচ্ছে যে বেল পেয়ে যাচ্ছে সবাই? না,
বেল পাওয়াটা যেটা অ্যাডভোকেট জেনারেল ভালো বলতে পারবেন, আমাদের রাজ্য সরকার থেকে আমরা কিছু স্টেপ নিচ্ছি যাতে সরকারি আইনজীবী পুলিশ, সরকারি আইনজীবী পুলিশ এবং এইভাবে আইনজীবী পুলিশ সাথে আয়ুদের সাথে মিলে যাতে একটা সুন্দর করে কোঅর্ডিনেশন থাকে সেটা আমরা চেষ্টা করছি, আলোচনা স্তরে রয়েছে। এখন এটা ফাইনাল পর্যায়ে যায়নি, তবে বেল দেওয়া না দেওয়া এটা কোর্টের সম্পূর্ণ নিজস্ব বিষয়। এখানে ইনভেস্টিগেশন স্টেজে আমরা এর বেশি কিছু বলতে পারি না, কারণ বেল পেয়ে যায়, বেল আমরা যদি বলি না বেল পাওয়া উচিত না, আদালতের ব্যাপারে আমরা হস্তক্ষেপ, আদালত আছে সে নিজে বুঝবে কোথায় চুক্তি হয়েছে, আদৌ বেল পাওয়া উচিত কিনা বা না দেওয়া দেওয়া উচিত কিনা না দেওয়া উচিত। কিন্তু আমাদের তরফ থেকে কোনো লেখনা রয়েছে সেটা দেখার জন্য আমাদের আলোচনা স্থল রয়েছে, নিজেও এটা জানেন আমরা বিষয়টা আমাদের আয়ু এবং আয়ু এবং সরকারি উকিলদের মধ্যে কোনো ত্রুটি রয়েছে কিনা এটা আমরা দেখছি। বেলিবল অফেন্সে যদি কাউকে অভিযুক্ত করা হয় সে পুলিশ স্টেশনেই বেলটা নিয়ে নিতে পারে, নন বেলিবল সেকশনে যদি অভিযুক্ত করা হয় তাহলে সেই অভিযুক্তকে কোর্টে প্রডিউস করতে হবে 24 আওয়ার্সের মধ্যে, তার বেল পাওয়া না পাওয়াটা তখন পুলিশ নয় আদালত বিবেচনা করবে। নন বেলিবল অফেন্স মানে যে বেল দিতে পারে না সেরকম কোনো কথা নেই, বেলটা কোর্ট বিবেচনা করবে দেওয়া উচিত কি না, পুলিশ বিবেচনা করে না ততটুকু। তাহলে তো সব কিছু আটকে দেবে ব্যাপারটা, এই জন্যই তো এই যে গণতন্ত্রের একটা স্তম্ভ হলো আদালত, সুতরাং আদালতের এই জায়গাটা নিরপেক্ষভাবে দেখার জন্য আদালতে পাঠানো হয়, সেখানে আদালত ঠিক করবে বেল দেওয়া না দেওয়া এটা তার এখতিয়ারের মধ্যে পড়ে, সেখানে গভর্নমেন্ট কিছু করতে পারে না। আদালত যখন বেল দেন যে কোনো নন বেলিবল কেসও সাধারণত কন্ডিশন প্রয়োগ করে দেন, বেল বন্ড সই করান, সিওরিটি নেন, বুঝলেন, পুলিশের পক্ষ থেকে যখন বেল দেওয়া হয় সাধারণত পিআর বন্ডেই ছেড়ে দেওয়া হয়, পার্সোনাল রিলিজ বন্ডে ছেড়ে দেওয়া হয়, কিন্তু আদালতে যখন দেওয়া হয় তখন বলা হয় যে তুমি ইনভেস্টিগেশন যখন চলছে তার সাথে তুমি সহযোগিতা করবে, তুমি এত টাকার বেল বন্ড দাও, এই লোকাল সিওরিটি দাও, নানা ধরনের কন্ডিশন পুট আপ করা হয়। আর নন বেলিবল অফেন্সেও এখন সিদ্ধান্ত নিয়েছে কত বছর, 7 বছর, 7 বছরের নিচে যদি পানিশমেন্ট হয় সেখানে নন বেলিবল অফেন্সেও অনেক সময় কোর্ট আরে পুলিশ স্টেশন বা আইও বা পুলিশ অফিসার বেল দিতে পারে, এটা সাধারণত এখন ই হয়েছে।